ছাত্র সমাজের নবান্ন অভিযান তথাকথিত অরাজনৈতিক ব্যানারে এটা করার হয়েছিল বলে দাবি করা হয়। সেই কর্মসূচিতে একাধিক ছবি বাংলার নজর কেড়েছিল, তার মধ্যে একটি ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপাততভাবে তাকে সাধু সন্ন্যাসী বলেই মনে হচ্ছিল। জল কামানে তোড়ে যখন যুবকরা ছত্রভঙ্গ, তখন সেই মানুষটিকে দেখা যায় হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এরপর তিনি কিছুটা ব্যারিকেডের দিকে এগিয়ে তিনি চুরি দেখান। কিন্তু সেই ভাইরাল সাধু বাবা আসলে কে পরিচয় জানতে না পেরে অনেকে তাকে তারানাথ তান্ত্রিকও বলছেন। আসলে তার নাম প্রবীর বসু, থাকেন শ্যামবাজার স্ট্রিটে। এলাকায় মানুষ তাকে বলরাম নামেই চেনেন। সেখানে 175 বছরের পুরনো বসত ভিটে তাদের, উত্তর কলকাতার বনিদি পরিবারের সদস্য। জলকামানের মুখোমুখি হওয়ার পর তিনি মন্তব্য করেন, পুলিশ হাতে চুরি পড়ে বসে আছে, জানিয়ে তাকে তীব্র কটাক্ষ শুনতে হচ্ছে নেট নাগরিকদের একাংশের থেকে। তবে বলরাম বাবু জানিয়েছেন, যারা আমাকে নিয়ে চর্চা করছেন তারা আসলে আর্যিকরের ঘটনা থেকে ফোকাস ঘোরাতে চান। আমি একজন সাধারণ মানুষ, আমার একটা মেয়ে রয়েছে 27 বছর বয়স, আমার স্ত্রী রয়েছেন। আমি সব মেয়ে নিরাপত্তার দাবিতেই পথে নেমেছিলাম, রাত দখলের রাতেও রাস্তাতেই ছিলাম।